প্রথমত আমি হচ্ছে আসলে সঙ্গীত শিল্পী, এটা তো সবাই জানে। সো আমার অ্যাক্টিং এর ব্যাপারটাই আসলে একটা নতুন একটা বিষয়, সবার দেখে আমাকে মার্ক দিতে হবে এবং জানাতে হবে যে কেমন করলাম, যাতে আমি বুঝতে পারি যে আমি কি এখানে আগাতে চাই নাকি না, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে গিয়ে মজার বিষয় বলতে কি, মানে আমার ফেভারিট দুজন মানুষ, একটা হচ্ছে চঞ্চল ভাই আর একটা হচ্ছে ফারুকি ভাই, এবং ওনাদের সাথে আমার কাজ করার যে এক্সপিরিয়েন্স, এই যে প্রথম একটা কাজ, আমার অ্যাক্টিং ডেবিউ, আমার কাছে মনে হয় এটাই অনেক ইন্টারেস্টিং এবং এই পুরো কেমিস্ট্রিটা মানুষের অনেক ভালো লাগবে অন স্ক্রিন। আজকে তো আমি অভিনেত্রী, আজকে তো সঙ্গীত শিল্পী না, না আজকে তো অভিনেত্রী, আজকে আমি অভিনয় করে দেখাতে পারি কিন্তু গান হবে না। আমার কাছে মনে হয় যে পুরো প্রজেক্টটাতে দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ অ্যাকচুয়ালি একটা সঙ্গীত শিল্পী যে আমি অনেক বছর ধরে কাজ করতেছি এবং অনেকেই আমার গান শুনেছে, আমি যে অ্যাক্টিং করলাম, এই পুরো ব্যাপারটাই আসলে আমার কাছে অনেক এক্সাইটিং এবং এই পুরো প্রজেক্টটাই আমার কাছে খুবই ক্লোজ টু মাই হার্ট। কারণ হচ্ছে গিয়ে আমি অনেক আগে অফার পেয়েছি অ্যাক্টিংয়ের কিন্তু কখনোই আমি হ্যাঁ বলি নাই। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমি হ্যাঁ বলেছি, এবং খুবই একটা ভালো প্রপার টিম, ডিরেক্টর ফারুকি ভাইয়ের মতো মানুষের সাথে আমার শুরু করতে পেরে আসলেই আমি অনেক এক্সাইটেড। অ্যান্ড আমি মনে করি যে মনোগামী আপনাদের সবারই অনেক ভালো লাগবে। এটা তো আসলে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্সে বলা খুবই টাফ। সো আই থিঙ্ক মানুষ পুরো ঘটনাটা, পুরো স্টোরিটা দেখলে বুঝতে পারবে যে এই যে এই ব্যাটেলটা, এই যে ডিফেন্ডার্স অফ মনোগামি, কেন লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি বলা হচ্ছে, এবং কী কী সেই ব্যাটেলটা, কী সেই যুদ্ধ, ওই যুদ্ধটা কিন্তু দেখার জন্য আপনাদের মনোগামী দেখতে হবে চরকিতে। এটা ঠিক মানসিক আমি বলবো না, এটা একটা খুবই বাস্তব জীবনের কথা, যেটা আমরা ইউজুয়ালি যেটা নিয়ে আমরা কথা বলি না, এরকম একটা বিষয়। আমার কাছে মনে হয় না এটা পুরুষতান্ত্রিক, এটা যে কোনো জেন্ডারের বিষয়েই আমার মনে হয় সেম। কিছু কিছু মিল, কিছু কিছু অমিল। একটা ক্যারেক্টার তো আসলে ফুললি যদি জেফারি হয়ে যায় তাহলে তো এটা ইন্টারেস্টিং না। সো অবশ্যই এটা একটা ক্যারেক্টার যেটা আমি প্লে করেছি, কিন্তু কিছু কিছু বিষয়, যেমন তার কিছু অ্যাটিটিউড, তার কিছু হয়তো বা ভঙ্গি, কথাবার্তা, সেই বিষয়গুলো জেফারের সাথে অনেক মিলে। সো আমি যেহেতু একটা সঙ্গীত শিল্পী, আমি লিখি, গান করি এবং সুর করি, আমার তো একটা অ্যাক্টিং আসলে করতে হয়, কিন্তু একটা গায়িকা বা একটা সঙ্গীত শিল্পী হিসেবেও কিন্তু আমার অ্যাক্টিং করতে হয়, কিন্তু সেটা গলা দিয়ে। তো অ্যাক্টিংটা হচ্ছে কি আরেকটা আর্ট ফর্ম যেটা আমি এক্সপ্লোর করলাম, যেখানে হচ্ছে গিয়ে আমি মানে এটা পুরোই একটা ডিফারেন্ট, এটা গলা দিয়ে তো আমি আসলে এক্সপ্রেস করি নেই, আমার ভঙ্গি, আমার অ্যাক্টিং দিয়ে আমি এটা কি বলবো, এই আর্ট ফর্মটা আর কি আমি এক্সপ্লোর করছি। সো আমার কাছে খুবই খুবই ইন্টারেস্টিং লাগছে অনেস্টলি, অ্যান্ড আমি আসলে আরও ইন্টারেস্টেড হয়ে গেছি অ্যাক্টিংয়ের প্রতি। সো ইন্টারেস্টিংলি আমার শাড়ি বা এই চুলের ব্যাপারটা তো আসলে মনোগামী লুক টেস্টের ছবিগুলো বের হলো সোশ্যাল মিডিয়াতে, সবাই কিছু মানে চিনছিল না যেটা কি জেফার, আসলেই জেফার, তো এরকম একটা কিন্তু বিষয় হয়ে গিয়েছিলো সোশ্যাল মিডিয়াতে। এবং তারপরে যেটা আমি দেখলাম যে আমার যে ইনসিকিউরিটি ছিল যে চুল খুলে রাখলে আমাকে ভালো লাগে না, সেই ইনসিকিউরিটিটা আসলে চলে যায়, এবং আমার কাছে মনে হয় যে আচ্ছা আমি হয়তো বা একটা রং একটা ইমেজ আমার ছিল এতদিন, মানুষ তো আসলে চুল খোলাটা পছন্দ করতেছে অনেক। সো তারপরে থেকে এই কনফিডেন্স এবং আমার কাছে দুইটাই খুবই ফেভারিট, আমি আমার আগের চুলও মেনটেন করি কারণ আমার চুল অনেকই বড়। সো আমি দুইটাই মেনটেন করি, আমি শোতে আমার আগের চুল করি আর নর্মাল লাইফে আমি এখন চুল ছেড়ে রাখি। আচ্ছা প্রথমত আমি প্রত্যেক ঈদেই অলমোস্ট শাড়ি পরি, ঠিক আছে, এটা কিন্তু নতুন কোনো নিউজ না, আমি আসলে প্রত্যেক ঈদেই শাড়ি পরি। রিসেন্টলি অনেক শাড়ি পরা হচ্ছে, ইভেন্টে অনেক শাড়ি পরা হচ্ছে, কারণ আমার কাছে মনে হয় যে এই যে চুল খুলে যেই লুকটা, এটা আমি ওই ক্যারেক্টার করার পর থেকে আমার একটা নেশা হয়ে গেছে। সো ওইটার থেকে এখন শাড়িটা একটু বেশি পরতেছি, কিন্তু এটার মানে এই না যে পুরনো জেফার হারিয়ে গেছে। ঈদের সময় আসলে আমি একটু রেস্ট করি, আমার মনে হয় যে আমাদের তো আসলে ঈদের আগে অনেক কাজ থাকে, সো অনেক কাজের পরে ঈদের দিনটা হয়ে যায় রেস্টের দিন, এবং ওই দিন হচ্ছে
যারা একদম ক্লোজ ফ্রেন্ড এবং ফ্যামিলি তাদের সাথেই আমার মোস্টলি কাটানো হয়। এবার তো তাই তাই হচ্ছে, হ্যাঁ ফুললি, এবং আমি হ্যাপি এটা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।